ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো, সাজাও আলো ধরিত্রীরে। এই স্লোগান নিয়ে প্রবাসেও পালিত হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলী উৎসব। আদিশক্তি আরাধনা 2024 নামে এই অনুষ্ঠানটি আয়োজন করে বর্ণমালা অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া। গত 31 অক্টোবর বৃহস্পতিবার আটলান্টার গ্লোবাল মলের ইম্প্যাক্ট কনফারেন্স হলে যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে কমিউনিটির সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ উদ্দীপনা আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শ্যামা পূজা শেষে আগত ভক্তকুলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় একটি সনাতনী হিন্দু সংগঠন এবং বাংলাদেশ ও কলকাতার ছাত্রদের তত্ত্বাবধানে এবারে শ্যামা পূজার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। আমাদের মূল লক্ষ্য ছিল যারা স্টুডেন্ট, যারা আছে কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, ইভেন আমরা সবাই মিলে একত্র হয়ে কমিউনিটির জন্য কিছু একটা করব। সো আমরা কেউ এখন ম্যাক্সিমামে আমরা কেউ পড়াশোনার মধ্যে নাই, সবাই ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে গেছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে যারা ইয়াং জেনারেশন আছে এই আটলান্টা এরিয়াতে, তাদের আমরা বলবো যে তোমরা যদি চাও যে কমিউনিটিতে কোনো ইম্প্যাক্ট করতে, ওর তোমরা যদি চাও কিছু একটা করতে আমাদের কমিউনিটির সাথে, অর্গানাইজেশনের সাথে, তাহলে বর্ণমালা উইল বি এ রিয়েলি গুড প্ল্যাটফর্ম ফর দ্যাট। আমরা আসি যদিও আমাদের অনেক মানে কাজ টাজ থাকে, স্কুল থাকে বাচ্চাদের, তারপরও আমরা কষ্ট করে এখানে এসে জয়েন করি, কারণ ওইখানে আমাদের ইয়াং জেনারেশন যারা, আমাদের বাগনা, আমাদের বাদিজা যারা, অনেক ওদের ফ্রেন্ড, ওদের পুরো স্টাফ মিলে অনেক কষ্ট করে ওরা ওই পূজাটা আয়োজন করে। আমাদের যাত্রা শুরু হয় 2020 সালে যখন আমরা এস্টাবলিশ হই। আমাদের প্রথম পূজা শুরু হয় সরস্বতী পূজার মাধ্যমে। আমরা প্রথম পূজা করি হচ্ছে 2021 সালে। এরপর থেকে আমরা আমাদের কমিউনিটির সহায়তা থেকে এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে, অনেক স্টুডেন্টরা আমাদের সাথে এক হয়ে আমরা প্রতি বছর সরস্বতী পূজা এবং কালী পূজা করে থাকি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের কমিউনিটির যারা আছে, আমরা সবাইকে একত্রিত করে একটি ভালো, একটি সুষ্ঠু, একটি শান্তিপূর্ণ পূজা, আপনাদের সবাইকে, যাতে একটা কমিউনিটির সব মানুষ সাথে একত্রে একটা পূজা সেলিব্রেট করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পূজা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানের আয়োজকেরা সামনের দিনে এই রকম আয়োজন আরো বেশি করে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই অনুষ্ঠানের অন্যতম স্পন্সর ছিল রাজুলো আটলান্টা শাখা।